হেই, কি অবস্থা সবার? আমি আবির। কাজিন শব্দটা আমরা দৈনন্দিন প্রচুর ইউজ করি। প্রত্যেক কাজিন একটা ইউনিক ট্রেট ক্যারি করে। তো আমরা ১৬ জন কাজিনের সবারই কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, কিন্তু সবগুলো তো আর এক ভিডিওতে কভার করা সম্ভব না। তাই আজকে পার্ট ওয়ানে আমরা কয়েকজনের কিছু কমন বৈশিষ্ট্য সম্পর্কে জানব ও দেখব। তো চলুন দেখে আসি তাদের ইউনিক কাজ কারবার। একটা বড় অংশ জুড়ে থাকে ফাতেমার মা। হ্যালো ঈশাপু, তুমি এখন আসো নাই কেন? আরে না, আজকে আমি যাবো না, জানো না কি হয়েছে ফাতেমার মা। ইনি হচ্ছে সেই ফাতেমার মা। সমস্যা এনার পিছু ছাড়তে চাইলেও ইনি সমস্যার পিছু ছাড়তে নারাজ। আমি আর পারতেছি না, আমার এই কষ্ট ধরে রাখতে পার। চলো আজকে আমরা সবাই মিলে উনো খেলি। তাহলে উনো খেলা আর শেষে একটা নতুন সিনেমা দেখবো। আরে বাসায় যাইতে যাইতে তো অনেক রাত হয়ে যাবে, তো তোরা থাক আজকে। এই হচ্ছে পুষা, তা ফাপরবাজ। পুষা সম্পর্কে বেশি কিছু না বলে চলুন দেখে আসি তার ফাপরবাজ। সারা, রিফা, নাইলা, তোরা সবাই পারমিশন নে। আর আমার তো পারমিশনের দরকার হয়ই না, আমি তো পারমিশন দেই সবাই। বলেন কি সিস্টার, কি বলেন? তোরা সবাই পারমিশন নিয়ে সবাই ব্যাগটা গুছায় রেডি হয়ে থাক। পারমিশন পাইছ? হ্যাঁ আমি তো পাইছি, তুমি পাইছো? হ্যাঁ পাইছি আমি। পারমিশন পাইলো পারমিশন পাইছি। তোমার কি অবস্থা হয়েছে? আমি কি তোর মতো বাচ্চা নাকি যে আমার পারমিশন টারমিশন লাগে? ভূষা, হ্যাঁ ভূষা, এটা হচ্ছে সারা, আমাদের লজিক এক্সপার্ট শুধু তার মতে। কিন্তু সেই লজিক যদিও সায়েন্স মানে না, তাই তাকে আমরা লজিকলেস এক্সপার্ট বলি। ও সারা, হ্যাঁ বল। এই যে আমি কেবলই ময়মনসিং থেকে আসলাম, চলে আসো বাসায়। আরে আমার তো আমাশয় হয়েছে, মারাত্মক অবস্থা। কি তোর আমাশয়? আরে ওটা কোনো ব্যাপার না, চলে আসো। ওই ইতুর একটা ডায়পার পরে চলে আসো, কিছু হবে না। আরে ধুর, বসো। নেক্সট। এই কি অবস্থা সবাই? আর এ হচ্ছে জারিফ, যে নেশায় আসক্ত। মাদকের নেশায় না, ফোনের নেশায়। দিনে তার ৫০০ শর্টস আর রিল না দেখলে পেটের ভাত হজম হয় না। ফোনের জন্য সে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাতে রাজি, তাই তাকে আমরা বলি শর্টস খাদক। অনেক দিন তো ভিডিও বানানো হয়নি, চলো একটা ভিডিও বানাই। আচ্ছা আমার তো স্ক্রিপ্ট রেডি করা নাই, আমাকে একটু খালি সময় দাও, স্ক্রিপ্টটা রেডি করি। আচ্ছা ঠিক আছে, পরে তাইলে। আজ কি অবস্থা বল? করা সবাই আসছে, কি নিয়ে কি নিয়ে ভিডিও বানাই? পড়াশোনা কেমন চলছে? কেউ জানোস না রে ভাই, এই কলিজাদার ভিতরে কিছুই নাই। Thank you.
তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি? আরে আরে যাচ্ছেন কই? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি আসিফ আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। টাটা। কোনো থাকা হবে না, তাড়াতাড়ি চল।